হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমাদের বাবুসোনাও এখন অনেকটাই ভালো আছে। তো আজকে দেখো, সকাল সকাল কিন্তু আমরা সবাই উঠে গেছি, আর বাবু তখন বাজে 6:30। বাবু কিন্তু একদম ফ্রেশ মনে উঠে পড়েছে, আর উঠেই কিন্তু ও খেলতে বসে গেছে। দেখতেই পাচ্ছ, ও কিন্তু খেলা করছে। আর রাত্রিবেলা যেই ফ্যানটা আমি চালাই, সেই ফ্যানটার এখানে ও তারটা ভালো করে ভাঁজ করে নিচ্ছে, খেলতে বসে গেছে। তো তারপরে দেখো, আমি এদিকে গ্যাস ট্যাস মুছে, ঘর দর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে চা বসিয়ে দিলাম। বাবু আজকে বাড়িতে আছে, স্কুলে পাঠায়নি, যেহেতু শরীরটা ভালো না, ওর পায়ে খুব ব্যথা হচ্ছে, ওই জন্য স্কুলে পাঠায়নি। তো আমি কিন্তু চাটা খেয়ে নিলাম। চা খেয়ে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা। তারপরে দেখো, চাটা খেয়ে একবারে চলে গেছি, কাপড় জামা কেচে, বাসন টাসন, চায়ের বাসন যেগুলো বেরিয়েছিলো সেগুলো ধুয়ে, সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছিলো, মোবাইলটার বাইরে নিয়ে যায়নি। তো দেখো, একদম কাপড় জামা ধুয়ে কেচে চান করে চলে এসেছি, কাপড় কিন্তু মেলা হয়নি বৃষ্টি বৃষ্টি পড়ছিলো বলে। তো চান করে এসে তেল সেদ্ধ দিয়ে নিচ্ছে, আর বাবু কিন্তু এদিকে খেলা করছে, আর তনু দেখো এখানে শুয়ে আছে। তারপরে দেখো, দেখলাম যে একটু হালকা হালকা দিনটা পরিষ্কার করেছে, তারপরে ভাবলাম যে না, আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে বাকি কাজ করব। তারপরে চলে গেলাম কাপড় মেলতে। তো কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছি, আর কাপড়গুলো যেই মেলেছি, তার কিছুক্ষণ পর কিন্তু আবার আকাশটা অন্ধকার করে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো, আবার আমাকে দৌড়িয়ে তুলতে হলো। তো যাই হোক, ওইদিকে হয়ে গেছে। তারপরে দেখো, রান্নার এখানে চলে এসেছি, রান্না করব। আর বরমশাই কিন্তু সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছিলো। তো তারপরে আমি এখানে রান্না করব। রান্না আজকে বেশি কিছু করবো না, জানোই তো, বুঝতেই পারছো বাজারের যা সবজির দাম, এত সবজির দাম, মানে অবস্থা খারাপ, আগুন যাকে বলছে সবজির দাম। তারপরে দেখো, এদিকে রান্না করেছিলাম ডাল আর একটা, মানে হয়তো আলু ভাজা বা শাক, এই কিছুই করেছি। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু তনুর খিদে পেয়েছে বলছিল। আমি বললাম তো খিদে পেয়েছে কী খাবে, বলছে কী আছে ঘরে, আছে ঘরে তো সেরকম কিছুই নেই, বিস্কুট আছে, যদি খাস খাও, বিস্কুট খাবে না। তারপরে চলে গেলো দোকানে ও চানাচুর আনতে। তো দোকানে গিয়ে চানাচুর নিয়ে চলে এসে, আর বাবু কিন্তু ভিডিওর সামনে এসে দেখো কেমন করছে। তারপরে দেখো, ও কিন্তু এখানে চানাচুর খেতে বসে গেছে, আর 10 টাকার প্যাকেট এনেছিলো চানাচুরে, সেই প্যাকেট নিয়ে বসে গেছে ও খেতে। আর বাবু কিন্তু খাচ্ছে না, বাবুর যেহেতু দাঁতটা এখনও ঠিকঠাক হয়নি, ও কিন্তু চানাচুর বা সামনের দাঁত দিয়ে এখনও কিছু কাটতে পারছে না, মানে খেতে পারছে না। কলাটা যে খাবে সেটা ও ভয় পাচ্ছে, কলাটাও খায় না, কোনো ফলই খাওয়াতে পারছি না আমি এখন ওকে। আচ্ছা যাই হোক, তারপরে দেখো রান্না বসিয়ে ওইখানে আমি কাপড় জামা, মানে 2-3 দিনের কাপড় জামা কোনো রকম শুকিয়েছে, এই বৃষ্টি আসে, এই রোদ উঠে একটু মেলে আবার আনিয়ে আসি, আবার এই করে করে শুকিয়েছে। যাই হোক, শুকানোর পরে এগুলো কিন্তু ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। আর জায়গাটা জায়গায় না গোছালে না তখন ভালো লাগে না, তাই না? সেই জন্য ভাবলাম যে না, রান্নাটার দিকে বসে আমি কাপড় জামাগুলো গুছিয়ে নিই। তারপরে গুছিয়ে টুছিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু একটু রেস্ট করেছি। রেস্ট করে সন্ধ্যাবেলা দুধদুনা জ্বালিয়ে নিয়েছি। বাবু কিন্তু দুধদুনা জ্বালায়, পুজো দেয়, ও সবই ওই করে, কিন্তু বাবুই করে। তারপরে দেখো, এদিকে পুজো দুধদুনা জ্বালিয়ে আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি, মানে এক জায়গায় ঘুরতে যাব। তাই একদম দেখো, আমি কিন্তু এই শাড়িটা বার করে নিয়েছি, আর তনু ওইটা বার করছে, তো ওইটা কিন্তু ও পরছে, আর আমি এই শাড়িটা পরছি। তোমাদের দেখাবো পরার পরে কেমন লাগছে শাড়িটা। তো আমি কিন্তু কোথায় যাব সেটাও দেখতে পাবে, আমি কোথায় যাচ্ছি ঘুরতে, ঘুরতে মানে কি সেরকম করতে। দেখো শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলো, শাড়িটা পরেছি কেমন লাগছে, আর তনু এটা পরেছে ওকে কেমন লাগছে। তারপরে দেখো, আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি সবাই। তো দেখো, তনু আর আমি সবাই গিয়ে বসে আছি যে যাবো একসঙ্গে। ওই যে দেখো একজন, ও যাবে, ও কিন্তু আমার দেওর, ও যাবে। তো আমরা বসে পড়েছি সবাই একসঙ্গে যাব। তো একসঙ্গে কিন্তু আমরা সবাই বেরিয়ে গেছি, বেরিয়ে চলে গেছি যেখানে যাব হচ্ছে কিনা, আমাদের ঠাকুরের সৎসঙ্গ ছিল সেখানে গেছি। তো দেখো, এখানে সৎসঙ্গে চলে গেছি, সবাই বসে আছি, তারপর সৎসঙ্গ ঠাকুরের প্রার্থনা গান সব হয়ে গেছে লাস্টে, তারপরে কিন্তু আমরা সব করে টরে আবার কিন্তু দেখো তারপরে বেরিয়ে চলে এসেছি। দেখো বাবু আর তনু কিন্তু একসাথে বসেছিল, মানে সবাই একসঙ্গে বসে আমরা দেখেছি। তারপরে দেখো, সবাই কিন্তু এখানে রাস্টের সব ফিনিশিং করে আমরা কিন্তু বেরিয়ে গেছি, তখন বাজে রাতে 9:30। তারপরে দেখো, এদিকে রাস্তায় চলে এসেছি, আমার হাতে কিন্তু দেখো মিষ্টির প্যাকেট আছে, মিষ্টির প্যাকেট দিয়েছে।
তো তারপর দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি, আর বাবু টাটা করছে, হ্যাঁ এরকম করছে, আর দৌড়াচ্ছে, আনছি বাবু দৌড়াস না পড়ে যাবি। তো আমরা কিন্তু ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে খাওয়া রাত্রেবেলা আর খাওয়া দাওয়া সেরকম কিছুই করিনি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে বাবুকে একটু ডাল ভাত খাইয়েছি, আমরা অল্প মানে অল্প অল্প মানে খিদে সেরকম ছিল না, কিন্তু মিষ্টি মিষ্টি খেয়েছি। তো দেখো আবার কিন্তু বাবু ভিডিওর সামনে এসে ওরকম করছে। যাই হোক, তোমরা কিছু মনে করো না, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব।